আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকে সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। ইমরান খানকে প্রকাশ্যে নিন্দা জানানোর আহ্বান পাকিস্তানের প্রেসিডেন্টের। আজকের আয়োজনে থাকছে ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করবে পুলিশ, যা বললেন আইজি। সর্বশেষ থাকছে সামান্য বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না, যে তথ্য দিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। সামরিক স্থাপনায় হামলা, সহিংসতার পর ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই পদত্যাগ করার ঘোষণা দিয়েছে দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা। এই সহিংসতায় জড়িতদের বিচারে সায় দিয়েছে পিটিআই এর আইনি টিমের গুরুত্বপূর্ণ সদস্য সিনেটর আলী জাফর। অন্যদিকে ইমরান খানকে প্রকাশ্যে 9 মে সহিংসতার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলবি। বৃহস্পতিবার তিনি জিও টিভির ক্যাপিটাল টক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন। পিটিআই প্রধান ইমরান খানের ঘনিষ্ঠ প্রেসিডেন্ট আরিফ আলবি ওই সহিংসতার যেসব দুর্বৃত্ত জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তরে হামলার নিন্দা জানিয়েছে পিটিআই চেয়ারম্যান সহ নেতারা, কিন্তু সেই নিন্দা তারা প্রকাশ্য জানায়নি। ওদিকে 9 মে সেনা স্থাপনায় পিটিআই সমর্থকদের হামলার দিনকে সেনাবাহিনীর ইতিহাসে কালো অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছে। এই ঘটনায় পাকিস্তান আর্মি অ্যাক্ট, অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট ও অন্যান্য আইনে সেনা স্থাপনায় হামলাকারীদের বিচারের দাবি করে সেনাবাহিনী ও সরকার। এ বিষয়ে সিদ্ধান্ত পাকা হয়েছে, তবে এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছে মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো। দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের বিরোধের খবর চাউর হয়েছে, বিশেষ করে সেনা প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া ক্ষমতায় থাকার সময় থেকেই। তার মেয়াদ শেষে নতুন সেনাপ্রধান হিসেবে জেনারেল আসিম মুনিরকে মেনে নিতে চাইছিলেন না ইমরান খান, এমন কথা শোনা যায়। এ বিষয়ে জিও টিভি কে প্রেসিডেন্ট বলেন, চিফ অব আর্মি স্টাফ হিসেবে জেনারেল আসিম মুনিরকে বিরোধী করেননি পিটিআই চেয়ারম্যান। ইমরান খান আমাকে বলেছিল, আমি যেন জেনারেল বাজওয়াকে বলি যে পরবর্তী সেনাপ্রধান হিসেবে যাকে বেছে নেওয়া হবে তাকেই মেনে নেবেন তিনি। তবে 2022 সালের 3রা নভেম্বর তাকে হত্যার চেষ্টার জন্য ইমরান খান সেনাবাহিনীর বর্তমান নেতৃত্বের কড়া সমালোচনা করেন, সশস্ত্র বাহিনীর সিনিয়র নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনেন। এদিকে ইমরান খান বলছে, আবার ক্ষমতা এলে তিনি প্রতিষ্ঠানের বিষয়ে হস্তক্ষেপ করবেন না। চলে যাচ্ছি পরের সংবাদে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার আসন্ন 5 সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে গারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান। গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইসি। বৈঠকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব সহ সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের সচিব, পুলিশ প্রধান, বিজিবি, র্যাব, ডিজিআইএফ, এনএসআই সহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে আইজিবি বলেন, বৈঠকে প্রসঙ্গক্রমে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি এসেছে। জাতীয় নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের অধীনে থাকব, নির্বাচন কমিশন যে নির্দেশনা দিবেন তার আলোকে আমরা দায়িত্ব পালন করব। তিনি জানান, বৈঠকে তফসিল ঘোষিত 5টি সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন আমাদের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের নির্দেশনা দিয়েছে, সব সংস্থার কাছ থেকেই তথ্য নিয়েছে, আমাদের সহযোগিতা কামনা করেছে। আমরা সহযোগিতা প্রদান ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনের বিষয়ে আশ্বস্ত করেছি। নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র ব্যবহারের প্রশ্নে আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য যেসব কার্যক্রম গ্রহণ প্রয়োজন তা গ্রহণ করব। এক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমাদের স্থানীয় ইউনিট সার্বক্ষণিক যোগাযোগ রেখে কাজ করছে। স্থানীয় প্রার্থীদের দ্বারা প্রভাবিত হয়ে পুলিশ পক্ষ দুষ্ট আচরণ করে এমন অভিযোগের বিষয়ে পুলিশ প্রধান বলেছে, আমি সেটা মনে করি না। আইন অনুযায়ী আমাদের যে দায়িত্ব, দীর্ঘদিন ধরে আমরা নির্বাচনী দায়িত্ব পালন করে যাচ্ছি এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে যে দায়িত্ব পালন করা দরকার, আমরা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করছি। এর আগে সোমবার জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের শেষে সিইসি বলেছিলেন, স্থানীয়ভাবে যে নির্বাচনগুলো হয় সেখানে কিন্তু পুলিশকে পক্ষপাত করার জন্য প্রার্থীরাই চেষ্টা করে থাকেন। সেখানে কিভাবে পুলিশকে নিউট্রালাইজড করা যায় সেজন্য জাতীয় পার্টি আমাদের সহায়তা চেয়েছেন। আমরা বলেছি, আমরা চেষ্টা করব ও সরকারের সদিচ্ছার উপর আমরা বারবার জোর দেব, সেটা সরকারকেও করতে হবে, আমরা জিনিসটা ভেবে চিনতে পরে দেখব। পুলিশ প্রধান বলেন, ইসি সঙ্গে বৈঠকে গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের এখানে ছিলেন, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, সিটি নির্বাচনে সেই ধরনের কোনো চ্যালেঞ্জের কথা বলেননি।
আমরা আশা করছি একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটের দিনের সংখ্যা আমরা দেখছি না, তবে যে কোনো ধরনের উদ্ভূত আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমরা সব ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির জঙ্গি সহ সব বিষয়ে বিবেচনায় নেই ও সে অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। চলে যাচ্ছে পরের সংবাদে। গত 14 মে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের অতিরিক্ত প্রোটোকল নিরাপত্তা সুবিধা প্রত্যাহার করেছে সরকার। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনার মুখে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়েও বিষয়টি নিয়ে কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতিক অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহলি সাবরিন। কূটনৈতিক বাড়তি নিরাপত্তা প্রত্যাহারের মতো সামান্য বিষয়ে দ্বিপাক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছে সেহলি সাবরিন। তিনি বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান কূটনৈতিক পত্রের মাধ্যমে দূতাবাসগুলোকে জানিয়ে দেওয়া হবে। ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে সাংবাদিকরা জানতে চান, কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসবে কিনা। জবাবে মুখপাত্র সেহলি সাবরিন বলেন, কূটনীতিকদের সরকার যে নিরাপত্তা দিত তা বহাল রয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য বাড়তি যে এসকর্ট ছিল শুধুমাত্র সেটি প্রত্যাহার করা হয়েছে। সরকার এও বলেছে, এই সেবা চাইলে দূতাবাসগুলোর অর্থের বিনিময়ে আনসার ব্যাটালিয়ন থেকে নিতে পারবে। এক প্রশ্নের জবাবে সরকার এমন সিদ্ধান্তে দ্বিপাক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব বা সমস্যা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, একটি বিষয়ের উপর দ্বিপাক্ষীয় সম্পর্কে নির্ভর করে না। অর্থনৈতিক বাণিজ্য প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় থাকে দ্বিপাক্ষীয় সম্পর্কে, সামান্য বিষয়ে দ্বিপাক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না। এই সময় সাংবাদিকরা জানতে চান, কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা কয়েকটি দেশকে কবে থেকে এবং কি কারণে দেওয়া হতো। জবাবে সেহলি সাবরিন বলেন, বিষয়টি নিয়ে এ মুহূর্তে তথ্য নেই, জেনে জানানো হবে। আর বাংলাদেশ সরকারের অবস্থান সব দূতাবাসকে কূটনৈতিক পত্রের মাধ্যমে আমরা জানাবো, বাকি অগ্রগতি পরবর্তী সময়ে জানানো হবে। এখন পর্যন্ত কোনো দেশ বাড়তি নিরাপত্তা চেয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাসগুলোকে জানালে তখন তারা তাদের চাহিদা মতো নিরাপত্তা চাইবে, তখন আমরা এই বিষয়ে পদক্ষেপ নেব।